স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছি আমি সুরভি আলম তরণী প্রতিদিন বিকাল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা উত্তরের জেলা রংপুরে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের দাবি ছিল দীর্ঘদিনের চলতি বছর পাইপলাইন স্থাপন শেষ হলে আগামী বছরই গ্যাস মিলবে রংপুরে এতে ঘটবে শিল্প বিপ্লব পাল্টে যাবে অর্থনীতির চিত্র বগুড়া থেকে পীরগঞ্জ হয়ে রংপুর ও সৈয়দপুর পর্যন্ত 147 কিলোমিটার গ্যাস লাইন স্থাপন প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালে বর্তমানে পীরগঞ্জ থেকে মিঠাপুকুর হয়ে রংপুর শহর পর্যন্ত 27 কিলোমিটার স্থাপনের কাজ চলছে 1,500 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটিতে থাকছে 3টি আঞ্চলিক বিপণন কেন্দ্র যা থেকে শিল্প কলকারখানা সহ সিএনজি স্টেশনের সংযোগ নিতে পারবেন উদ্যোক্তারা গ্যাস সরবরাহ শুরু হলে এখানকার আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন হবে তৈরি হবে কর্মসংস্থান সেই স্বপ্নে বিভোর এখন উত্তরের মানুষ তবে শহরে গ্যাস সরবরাহ নিয়ে সংশয় রয়েছে আবার কিছু জেলাও এর বাইরে রয়েছে এবং এই প্রেক্ষাপটে আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি উত্তরাঞ্চলে গ্যাস পাইপলাইন সুবিধা কে পাবে না এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীলফামারী থেকে নীলফামারী চেম্বার অফ কমার্সের সভাপতি শফিকুল আলম ডাবলু ইনি আমাদের সাথে যুক্ত হবেন আমরা আশা করছি এবং গাইবান্ধা থেকে যুক্ত আছেন গাইবান্ধা সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম অধ্যাপক জহুরুল কাইয়ুম আপনাকে স্বাগত আমাদের আজকের মানচিত্রের আলোচনায় প্রথমেই আমরা যে টপিকটি নির্ধারণ করেছি যে উত্তরাঞ্চলে গ্যাস পাইপলাইন কে সুবিধা পাবে না এই প্রশ্নটি দিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই আসলে আপনার দৃষ্টিতে কি মনে হয় পর্যবেক্ষণ কি বলছে প্রথমে কোন কোন জেলাগুলো এই সুবিধার আওতায় আসবে আপনি কি মনে করছেন আসলে যে গ্যাস লাইন যাচ্ছে রংপুরের দিকে সেই গ্যাস লাইনের আমরা গাইবান্ধার যারা মানুষ তারা বঞ্চিত হচ্ছে গাইবান্ধা জেলা শহর বিশেষ করে এবং এই যে বঞ্চনার বিষয়টি এক সময় যে বৈষম্যে পরিণত হবে আমরা এর আগেও দেখেছি যে ব্রডব্যান্ড যখন আমাদের পাশ দিয়ে পলাশ বাড়ি দিয়ে চলে যায় রংপুরে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম কথা বলাগুলির পরে ব্রডব্যান্ড আসে এখন গ্যাসের ক্ষেত্রে এরকমটি ঘটলে যেটি হবে সেটি হচ্ছে এই জেলা বঞ্চিত হবে অনেক কিছু থেকে এখানে যে শিল্প কলকারখানা তৈরির যে সম্ভাবনা সেটি নষ্ট হবে এবং গ্যাস লাইন অন্য অনেক জায়গার মতো আমরাও নিশ্চয়ই গাইবান্ধা জেলা শহর এবং গাইবান্ধা জেলা শহরের পার্শ্ববর্তী এলাকায় আশা করি যে গ্যাস লাইন আমরা পেয়ে যাব এবং সেই সেটা যদি না হয় তাহলে বাস্তবে যেটি ঘটবে যে একটা বঞ্চনার শিকার হবে একটা অংশের মানুষ এবং গাইবান্ধা জেলা শহর আরো পিছিয়ে পড়বে তার উন্নয়নের দিক থেকে আমরা মনে করি যে এই জায়গাটিতে গুরুত্ব দিয়ে নিশ্চয়ই যারা পরিকল্পনা করছেন সরকারের ঊর্ধ্বতন মহল তারা ভাববেন যে আমাদের এই বঞ্চনা একসময় বৈষম্যে পরিণত হবে উন্নয়নের যে সামগ্রিক ধারা সেখানে আমরা পিছিয়ে পড়ব এবং আমরা মনে করি সেটি আমাদের এই অঞ্চলের জন্য শুধু বঞ্চনাই হবে না অনেক ক্ষতির কারণ হবে এবং আমরা উন্নয়নের দিক থেকে এমনিও পিছিয়ে আছি আরও পিছিয়ে পড়ব জি অধ্যাপক জহুরুল কাইয়ুম আপনার কি মনে হয় যে কেন গাইবান্ধা জয়পুরহাট এই সব জেলাগুলো বঞ্চিতই থেকে যাচ্ছে কেন বৈষম্য করা হচ্ছে যেহেতু আপনি একজন নাগরিক সমাজের সভাপতি কমিটির সভাপতি আপনার দৃষ্টিকোণ থেকে কোন কোন ভুলগুলো বা ত্রুটিগুলো উঠে আসছে এই বৈষম্যর পিছনে এই বৈষম্যের পিছনে যেটা মূলত নির্ভর করে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটা বিষয় আছে আমরা মনে করি যে রাজনৈতিক নেতৃবৃন্দের আরো বেশি তৎপর হওয়া উচিত এই অঞ্চলের মানুষদের এই অঞ্চলে যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন তাদের কারণটা হচ্ছে যে এইভাবেই তো উন্নয়নের বিরাট বৈষম্য তৈরি হচ্ছে এবং সেটা কোনোভাবেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বরং সাংঘর্ষিক কারণ এই অঞ্চলগুলো আগের থেকে পিছিয়ে আছে তাদের আরো পিছিয়ে পড়ার জন্য এগুলো অনেক অনুঘটক হিসেবে কাজ করবে তাহলে যদি আমরা মূল ধারার উন্নয়নের সাথে এই জেলা বা এই জেলার মানুষগুলোকে নিতে চাই
তাহলে তো অবশ্যই আমাদের গ্যাস পেতে হবে, আমাদের আধুনিক সব সুযোগ সুবিধা পেতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং অবশ্যই যেখানে পরিকল্পনা হয় সেই পরিকল্পনার জায়গাটিতে ধাক্কা দিতে হবে যে আসলে এরকম বঞ্চনার শিকার হলে আমরা কোনোভাবেই মূল উন্নয়ন ধারায় একত্রিত হতে পারবো না, একাত্ম হয়ে সামনে এগোতে পারবো না। আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা পিছনেই থাকবে, কারণ গাইবান্ধা অঞ্চলের মূল সমস্যাটাই হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। কর্মসংস্থান বাড়ার জন্য যে শিল্প কারখানা দরকার সেটা যদি করতে চাই তাহলে গ্যাসের যে প্রয়োজন সেটা বলার অপেক্ষা রাখে না, এবং সেটা সেই গ্যাস আমাদের পাশ দিয়ে যাবে আমরা পাচ্ছি না, সেটা হবে অনেক কষ্টের কারণ, দুঃখের কারণ, আমাদের মানুষের জন্য বেদনার কারণ। এবং আমরা মনে করি যে রাজনৈতিক নেতৃবৃন্দ সোচ্চার হওয়া দরকার, তাদেরকে উচ্চকণ্ঠ হয়ে বলতে হবে যে আমাদের এই পিছিয়ে পড়া অঞ্চলে গ্যাস যদি আমরা না দেই তাহলে শিল্প কারখানা প্রতিষ্ঠা হবে না এবং তার কর্মসংস্থান সৃষ্টি হবে না, আমাদের অসংখ্য মানুষ বেকার হয়ে থাকবে এবং সেটা উন্নয়নের বিপরীতে যাবে, যেটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও বাধাগ্রস্ত করবে আমার ধারণায়। অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দরা যদি সচেতন হন তাহলে আপনারা কিছু সুবিধা পেলেও পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক জহুরুল কাইয়ুম আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আপনার কাছে ফিরব একটি বিরতির পরে। দর্শক মানচিত্রে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। স্বাগত আবারও মানচিত্রে। আজ আমরা আলোচনা করছি উত্তরাঞ্চলের গ্যাস পাইপলাইন সুবিধা কে পাবে কে পাবে না এই প্রসঙ্গে। আলোচনায় যুক্ত আছেন নীলফামারী থেকে নীলফামারী চেম্বার অফ কমার্সের সভাপতি শফিকুল আলম ডাবলু এবং গাইবান্ধা থেকে সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। এ পর্যায়ে অধ্যাপক জহুরুল কাইয়ুম আবারও আপনার কাছেই চলে আসছে, যে আপনি বলছিলেন বিরতিতে যাবার আগে যে এই যে গাইবান্ধা জয়পুরহাট এইসব জেলা পিছিয়ে পড়ার কারণ হচ্ছে রাজনৈতিক যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা আসলে অতটুকু কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন না, এই জন্য বৈষম্যের শিকার হচ্ছেন আপনারা। তো সচেতন নাগরিক কমিটির তো অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, আপনারাও কি কোনো পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করেছেন যে তাদের নিকটে এই সমস্যাগুলো বা আপনারা যে বৈষম্যের শিকার হয়ে আসছেন বছরের পর বছর ধরে তা তুলে ধরার জন্য? এই এই ক্ষেত্রে যেটা মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের এগুলো বলার চেষ্টা করেছি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে বলার চেষ্টা করেছি যে আসলে এগুলো উত্থাপন করতে হবে যেগুলো জায়গায় পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সত্য যে পরিকল্পনা যারা গ্রহণ করেন তারা দেখেন কোটি কোটি টাকা খরচ করে আমাদের এত দীর্ঘ লাইন টেনে এনে আমাদেরকে ২১ কিলোমিটার যে দূরত্বে এইটু আমরা পাচ্ছি না কেন? তার মানে দৃষ্টিভঙ্গির একটা বিষয় আছে যে আমি আসলে গ্যাসটা অনেক দূর থেকে নিয়ে আসছি, এটা কতটুকু কাজে লাগাতে চাই। আমরা একটা জেলা শহর যেখানে বড় একটা বেসিক শিল্পনগরী আছে, সেখানকার অনেক শিল্প কলকারখানা গড়ে উঠছে যার উপর ভিত্তি করে, সেখানে গ্যাস সরবরাহ করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমরা দেখছি যে পরিকল্পনা যারা গ্রহণ করেন তারা কিছুটা একচোখাভাবে গ্রহণ করেন এবং তারা সোজা মনে করেছেন যে রংপুর নিয়ে গেলে দায়িত্বটা শেষ হয়। কিন্তু যেখানে মাইলের পর মাইল লাইন টেনে নেওয়া হচ্ছে সেখানে ২১ কিলোমিটারের মধ্যে একটা জেলা শহর কেন এখান থেকে আসলে বঞ্চিত হবে? তাহলে সেই কারণেই আমি যেটা বলেছি যে এটা দৃষ্টিভঙ্গিরও একটা ব্যাপার আছে যে উন্নয়নের সামগ্রিকতায় আমরা দেখতে চাই যে সারা দেশটাই উন্নয়নের দিকে এগিয়ে যাক, কিন্তু মাঝে কেউ বঞ্চিত হলে তাহলে উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়নের ঘাটতি রয়েছে বলছেন আপনি। অধ্যাপক জহুরুল কাইয়ুম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এ পর্যায়ে শফিকুল আলম ডাবলু আপনার কাছে জানতে চাই, আপনি নীলফামারী চেম্বার অফ কমার্সের সভাপতি এবং আপনার প্রত্যাশা কেমন রংপুর পর্যন্ত সৈয়দপুর পর্যন্ত গ্যাস পাইপলাইন গেলে কেমন উন্নয়ন করতে পারবেন আপনারা এবং এটি আদৌ কি সৈয়দপুর সদর পর্যন্ত যাবে কিনা এ ব্যাপারে আপনাদের আশার কথা জানতে চাই, প্রত্যাশার কথা জানতে চাই। ইতিমধ্যে আমাদের গ্যাস লাইন সৈয়দপুর পর্যন্ত চলে আসছে এবং এটি সম্প্রসারিত হয়ে ইপিডেট পর্যন্ত আসবে এবং ইপিডেটকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর সৈয়দপুর পর্যন্ত যদি আসে এবং তারপর ইপিডেট তো আসবেই, এখানে আমাদের সম্ভবত ১০০ কিউসেক গ্যাস সম্ভবত
শৈতপুরের জন্য বরাদ্দ। এখান থেকে আমাদের শৈতপুর, আমাদের নির্ভয় জেলা একটা ব্রিটিশ আমল থেকে একটা ব্যবসায়ী এলাকা, এবং এখানে নতুন রিফিউজিয়েটকে কেন্দ্র করে এখানে বেশ শিল্প কলকারখানা গড়ে উঠেছে, এবং আবার যদি গ্যাস লাইন চলে আসে নতুন নতুন উদ্যোক্তা এখানে সৃষ্টি হবে, এবং গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা এখানে প্রস্তুত করা উৎসাহিত হবে, আমাদের এখানে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে, এবং আমি মনে করি যে এখানে অনেক ব্যাপক একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে, অনেক লোকজন কাজ করবে, একদিকে ইপিজেড, একদিকে আমাদের গ্যাস, এটা নিয়ে আমাদের মানে উত্তর জনপদ শিল্পোন্নত হবে এটা আমরা আশা করতেছি, এবং এটি ইপিজেড পর্যন্ত আসার পরে আমরা আশা করব যে এটি সম্প্রসারিত হয়ে এটা নীলফামারী, যেহেতু ইপিজেড এবং নীলফামারী শহর এটি মতো 8 থেকে 10 কিলোমিটার, আমরা আশা করছি যে এই গ্যাস পাইপ লাইন নীলফামারী পর্যন্ত সম্প্রসারিত হবে, এবং নীলফামারীতে এটি আমাদের শিল্প বিস্তার লাভ ঘটবে। জি শফিকুল আলম ডাবলু, এ পর্যায়ে আপনার কাছে একটি তথ্য আমার জানা ছিল, যেটা হচ্ছে নীলফামারীর উত্তরার ইপিজেডে গ্যাস রয়েছে কিনা এবং এর মূল চালিকা শক্তি কি আসলে? সরি, নীলফামারীর উত্তরার? জি 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 বলুন। যেটা জানতে চাচ্ছিলাম যে নীলফামারীর উত্তরার ইপিজেডে গ্যাস সংযোগ রয়েছে কিনা এবং এটার মূল চালিকা শক্তি আসলে কোথায়, কি? না, গ্যাস সংযোগ এখনো সম্প্রসারিত হয়নি, হচ্ছে প্রত্যেক অলরেডি ইপিজেডের দিকে সম্প্রসারণের কাজ ইতিমধ্যে এগিয়ে চলছে, আমরা আশা করছি যে অল্প দিনের মধ্যে ইপিজেড পর্যন্ত গ্যাস সংযোগ সংযুক্ত হবে। জি, এবং শফিকুল আলম ডাবলু, এবং আপনি কি মনে করছেন যে এই যে গ্যাস সংযোগ, যে কিছু কিছু জেলা কিন্তু এখান থেকে বঞ্চিত রয়ে যাচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, এক্ষেত্রে কি সমগ্র উত্তরাঞ্চলে তাহলে উন্নয়নটা সম্ভব হবে? এখন উন্নয়ন তো এলাকা আসলে একসঙ্গে, তো সব জেলায় উন্নয়ন তো একসঙ্গে সম্ভব না, আসলে যেদিকে সুযোগ আসবে সেদিকে উন্নত উন্নয়ন ঘটবে, আবার পর্যায়ক্রমে একের পর এক, যেমন নীলফামারী এক সময় হবে, এক সময় এটি সম্প্রসারিত হয়ে রংপুরে যাবে, গাইবান্ধা হবে, লালমনিরহাট হবে, হ্যাঁ, যখন যেটা সুযোগ আসে সুযোগটা কাজে লাগাতে হবে, এবং সেই এলাকাটা আলোকিত করতে হবে, শিল্পোন্নত করতে হবে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জি, এবং শফিকুল আলম ডাবলু, আপনি কি মনে করছেন যে গ্যাস সংযোগ পেয়ে যাওয়ার পরে কোন সেক্টরটা বেশি হচ্ছে উন্নত করবে, শিল্প কারখানার দিক থেকে হোক আর যে দিক থেকে হোক না কেন? কলকারখানা গ্যাস, এটাকে আমরা যারা আমরা গ্যাসের বিপরীত যেটাই আমরা এখন শিল্পের ক্ষেত্রে ব্যবহার করছি সেটাকে কনভার্ট করে যখন আমরা গ্যাস পাবো, সেটা এখন সেটা কি আমরা গ্যাসে কনভার্ট করে গ্যাস ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানে আমরা রূপান্তরিত করব, এবং এখানে আমাদের কস্টিং অনেক সাশ্রয় হবে, এবং আমরা মানে উৎপাদন খরচ কমবে, এবং আমরা প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারবো। জি, এই যে গ্যাস পাইপলাইন সংযোগটা হচ্ছে শিল্প কারখানায় যাবে, বিভিন্ন সিএনজি স্টেশনে ওখান থেকে পাবে, তারপর বাড়ি বাড়ি নাগাদ কবে পৌঁছাবে? বাড়ি বাড়ি আমরা আমরা আশা করি যে যে বাড়ি বাড়ির চেয়ে আমাদের এই শিল্প কলকারখানায় এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত, তার কারণ বাড়ি বাড়ি গ্যাস আমরা সিলিন্ডার গ্যাস করি, তাহলে এটাকে আমরা একটা একটা দেশের উন্নয়ন করতে গেলে আমাদের যখন আমরা শিল্পের দিকে আমরা অগ্রসর হব, তখন কিন্তু অটোমেটিকলি যখন আমাদের চাহিদা যখন এটা পূরণ হবে তখন আমরা ডাইভার্ট করব, যে তখন বাসাবাড়ির দিকে আমরা চিন্তা ভাবনা করবো, এটাই হওয়া উচিত। আগে আমরা শিল্পের যে চাহিদাটা সেটা আগে পূরণ করতে পারছি। জি, অর্থাৎ প্রথমে আপনারা শিল্প কারখানার চাহিদা মেটাবেন, তারপরে আপনার বাড়িতে গ্যাস সরবরাহের কথা চিন্তা করবেন। অসংখ্য ধন্যবাদ শফিকুল আলম ডাবলু আপনাকে, এবং অধ্যাপক জহুরুল কাইয়ুম আপনাদের দুজনকে আজকে মানচিত্রে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মানচিত্রে, আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব, ডিবিসির সঙ্গে থাকুন।